মালয়েশিয়া থেকে যেসব বাংলাদেশি কর্মীরা ছুটিতে দেশে এসেছিলেন তারা কবে মালয়েশিয়াতে ফিরতে পারবেন এ নিয়ে প্রতিনিয়তই আপনাদের আগ্রহ ছিল আমাদের কাছে প্রশ্ন করছিলেন আমরাও চেষ্টা করছিলাম সেই বিষয়ে আপডেট তথ্য দেওয়ার জন্য বুধবার মালয়েশিয়ার হাই কমিশন ঢাকায় যেটি রয়েছে সেখান থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় বলা হয় যে বিদেশি ভিসাধারীরা মালয়েশিয়ান ভিসাধারী বিদেশিরা তারা মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ পাবে পহেলা জুন থেকে এ বিষয়ে টুডে বাংলাদেশ একটি প্রতিবেদন দেওয়া হয় কিন্তু রাতে আরেকটি আপডেট অর্থাৎ বৃহস্পতিবার রাতে আরেকটি আপডেট বিজ্ঞপ্তি দেওয়া হয় মালয়েশিয়ার হাই কমিশন ঢাকা থেকে এবং সেখানে উল্লেখ করা হয় যারা টেম্পোরারি এমপ্লয়মেন্ট পাস বা ভিসা রয়েছে কর্মী ভিসা বা চাকরি ভিসা যাদের রয়েছে তারা বাদে অন্য তিন ক্যাটাগরিতে মালয়েশিয়া প্রবেশের সুযোগ পাবে এই তিন ক্যাটাগরির মধ্যে হয়েছে যারা সেকেন্ড হোমধারী তারা প্রবেশ করতে পারবেন যাদের পার্মানেন্ট রেসিডেন্ট পাস রয়েছে তারা প্রবেশ করতে পারবেন এছাড়াও যারা মালয়েশিয়ান নাগরিককে বিয়ে করেছেন যারা মালয়েশিয়ান জামাই বা মালয়েশিয়ান বউ তারা মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রবেশ করতে পারবেন বিশেষ করে যারা আমাদের বাংলাদেশি কর্মীরা রয়েছেন যারা জব ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যারা তারা আপাতত মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছেন না এটি হচ্ছে মালয়েশিয়ার হাই কমিশন ঢাকার আপডেট একটি বিজ্ঞপ্তি এটি বৃহস্পতিবার রাত 9টার দিকে তারা সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাহলে আপাতত বাংলাদেশি কর্মীরা যারা যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন ছুটিতে যারা বা দেশে এসেছিলেন তারা কিন্তু আপাতত যেতে পারছেন না এবং অন্যান্য যে ভিসাগুলো আছে সেই ভিসাধারীরাও কিন্তু যেতে পারছে না সকল ভিসাই কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র এই তিন ক্যাটাগরির ভিসাধারীরা যেতে পারবেন যে তিন ক্যাটাগরির ভিসাধারীরা মালয়েশিয়াতে এখন যাওয়ার সুযোগ পাবে তাদেরকে কিন্তু আগের ভিডিওতে যেই নিয়মগুলো দেওয়া হয়েছিল সেগুলো মেনে চলতে হবে অর্থাৎ একটি ফর্ম দিয়েছে একটি চুক্তিনামা দিয়েছে সেটি পূরণ করতে হবে যেটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে ডাউনলোড করে সেটি স্ক্যান করে মালয়েশিয়ান হাই কমিশনের যেই ইমেল নাম্বারটি আছে ইমেল আইডিটি আছে সেখানে আপনারা ইমেল করবেন স্ক্যান করে একই সাথে আপনার পাসপোর্টের কপি ভিসার কপি অথবা আপনার যদি আই কার্ডের কপি থেকে থাকে সেগুলো আপনাকে এই ইমেল করতে হবে এবং ইমেল পার তিন দিনের মধ্যে ঢাকায় যে মালয়েশিয়ান হাই কমিশন রয়েছে সেখান থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করে আপনি মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাবেন এবং আরও কোনো তথ্য যদি আপনার জানার থাকে তাহলে একটি ফোন নম্বরও দিয়েছে মালয়েশিয়ান হাই কমিশন সেই ফোন নম্বরে আপনি ফোন করে আরও কোনো তথ্য থাকলে সেগুলো আপনি জেনে নিতে পারেন তবে প্রবাসী বন্ধুরা প্রবাসী কর্মী বন্ধুরা যারা আছেন তাদের জন্য কোনো ভালো খবর কিন্তু নেই আপাতত তারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে তাদের যে ভিসা রয়েছে সেগুলোর কতদিন মেয়াদ বাড়ানো হবে এই প্রশ্নটি আমরা নিশ্চয়ই আশা করছি যে যতদিন পর্যন্ত লকডাউন পরিস্থিতি থাকবে ততদিন পর্যন্ত এই কর্মীদের ভিসার মেয়াদ যেন বাড়ানো হয় বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকেও যেন স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেওয়া হয় যতদিন লকডাউন রাখবে মালয়েশিয়া সরকার যদিও তারা এর আগে কিন্তু সেটি আশ্বস্ত করেছিলেন তাহলে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ